কি বস, ভালো তো তো আমি রানা, তোমরা দেখছো দুষ্টু রানা। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো গাছ, এটা হচ্ছে আমাদের বাড়ির কুকুর, তো এটার নাম হচ্ছে রোমিও। তো গাছ, আজকে যেটা তোমাদেরকে দেখাবো, কারণ হচ্ছে আমার চিনাস অনেক দিন ধরে ডিম পারছিল আর কি। তো মোট 11টা ডিম দিয়েছিল, তার মধ্যে আমরা তিনটে খাইছি আর কি ডিম। তো তিনটে খাওয়ার পরে তো এখন বাদ বাকি যে কটা ডিম আছে ওই কটা আর কি বসাইতে চাচ্ছি ডিমগুলো। ফার্স্ট আর কি কিছুতে ওমে আসছিল না আর কি, ওম বা অনেকে বলে আর কি তা দিতে, বা অনেকে বলে যে উষুম ধরেছে। তো যেটাই হোক, তো অনেক দিন ধরে আর কি উষুম ধরতে ছিল না। তো আজকে আর কি অন্য রকম করে আমি ট্রাই করলাম আর কি, যে দেখি তো এইভাবে আর কি উষুম ধরে কি ধরে না। তো দুটো ডিম আমি আর কি ওইখানে রেখে দিয়েছি, তো তারপরে চিনাসটা ওইখানে বসিয়ে দিয়েছি। এখন তোমাদেরকে যে কিভাবে আছে, আদেও উষুম ধরে কি ধরেছে কি ধরেনি, তো চলো তার আগে আর কি আমরা ওইগুলো হাঁসগুলো একটু দেখে আসি। তো অনেকদিন ধরে এক দুটো হাঁস বসিয়ে দিয়েছি আমি। ঠিক আছে, এখানে আমার রাজাগুলো আছে, সবগুলোকে আর কি খিদে লেগেছে। তো এখন ওদের খাওয়ার সময় হয়ে গেছে, তো অনেক চেঁচামেচি করছে আর কি, ওরা এখন খাবে। এগুলো হচ্ছে রাজা এখন খাওয়ার জন্য করছে। আর গাছ, এই যে আমার দুটো হাঁস আর কি এখানে আর কি, এগুলো ছোট হাঁস বলে, আর এই যে হচ্ছে চিন হাঁসাটা আর কি। এই যে তো তোমাদেরকে একটা কথা বলা হয়নি আর কি, অনেক দিন আগে আর কি আমার কয়েকটি তিনটি হাঁস চড়ে নিয়ে গেছিলো। তো তার মধ্যে আমি ওই একটা হাঁস আর কি পালছি পরে, তো একটা হাঁস একটি বাড়িতে গিয়েছিলো, তো ওই বাড়ির থেকে আনা হয়েছে ওই হাঁসটা। তো ওই হাঁসটা আর কি এখনও ল্যাংড়াচ্ছে আর কি, ওর পায়ে হয়তো চোট লেগেছিলো। তো যাই হোক, এই যে এখানে এখন আমার আর কি রাজহাঁসগুলো ওই দিক দিয়ে আর কি খাওয়া দাওয়া করছে। তো যাই হোক, এখন আমরা ভিতরের এটা দেখবো আর কি। তো গাইজ, এটাকে খুলতে হবে। তো গাইজ, দেখতে পাচ্ছে এখানে আমার দুইটি হাঁস আর কি বসেছে, মানে তা দিতে বসে গেছে। তো এইটার নিচে গাছ 20টা ডিম ছিল, ওইটার নিচে 20টা ডিম ছিল। তো ওইটার মধ্যে 20টি ডিমে আছে আর কি, ভালো 20টির মধ্যে বাচ্চা হয়েছে আর কি, আমি ক্যালডেনিং করেছিলাম আর কি। তারপরে এইটার নিচে যে 20টি ছিল, 20টির মধ্যে এখন আছে মাত্র 11টি, আর সব বাদ বাকি সব ডিম নষ্ট হয়ে গেছে। তো আজকে সকালেও আর কি একটা মুখে করে ডিম বার করে ভেঙে ফেলে দিয়েছে। তো গাছ জানি না, ডিমটা হয়তো পচা ছিল। তো যাই হোক, তো চলো এখন দেখাচ্ছি তোমাদেরকে চিন হাঁস। তো গাছ, এই ঘরে আছে আমার আর কি চিনহাঁসটা। তো ওই যে দেখতে পাচ্ছ ওখানে ঢাকা দিয়ে রাখা আছে। তো দেখা যাক ওর ডিমে আর কি বসেছে কি বসেনি। তো গাছ, দেখতে পাচ্ছ ওর ডিমে কিন্তু বসে আছে। তো ডিমে ও বসে আছে আর কি, তো মানে অনেক দিন ধরে আর কি ডিম দিচ্ছে না আর কি, 5-6 দিন ধরে ডিম দিচ্ছে না। আমি ভাবলাম যে হয়তো উষুম ধরেছে। তো কিছুতেই আর কি ডিমে, এর আগের বার আমি এইখানে বসিয়েছিলাম, তারপর ওই জায়গাটা বসিয়েছিলাম, কিন্তু কিছুতেই বসতে ছিল না আর কি ডিমে। তারপরে ফাইনালি আমি এই জায়গাটা আর কি বসালাম। তো ওর নিচে দুইটো ডিম আছে এখনও। তো দেখা যাক আর কি ও আর কি হ্যাচিং করে কি করে না ডিমটি, তো ডিমের থেকে বাচ্চা হয় কি হয় না। তো এটা তোমরা আর কি, এই ভিডিওটা অনেক বড় হয়ে গেল আর কি। তো যাই হোক, তো তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পারবে যে আমি ওর ডিম বসিয়েছি। তো দুটো ডিম আছে আর ঘরে আছে, আর হয়তো 5-6টা আছে। তো ওগুলো সবগুলো যখন বসাবো তখন তোমরা দেখতে পারবে যে ও বসেছে কি বসেনি। তো হয়তো উষুম ধরে গেছে গাছ, দেখতে পাচ্ছ ও কিন্তু আমাকে টাচও করতে দিত না আগে। তো এখন দেখতে পাচ্ছ কি সুন্দর করে বসে আছে। তো দেখা যাক ও শেষ অবধি উষুম ধরে কি ধরে না। এখনই প্রথম প্রথম আমি মানে এই প্রথমবার আর কি চিনাস আর কি পালতেছি। তো দেখা যাক, তো দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। তো এই ভিডিওটার পরে আপলোড হবে তোমাদের হচ্ছে চিনাসের ডিম বসানোর। তো চলো দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।